হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকে আমরা জেনে নিব ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন থেকে একটি নোটিফিকেশন জারি হয়েছে বারো দুই দু হাজার কুড়ি তো ফেব্রুয়ারি মাসে বারো তারিখে নোটিফিকেশনটি বেরিয়েছে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পদে তো ইন্ডিয়ান ফরেস্টে যারা চাকরি করতে চাও ঠিক আছে তো অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটি তো নতুন এসো তাদের বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কারণ আমি এই এই ধরনের এই প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলটিতে এবং চাকরির পরীক্ষার বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা আলোচনা করে থাকি তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি ফলো করবে এখানে আমাদের বলছে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন টু তো এই পরীক্ষাটি কবে হবে আমাদের অ্যাপ্লিকেশন চালু হয়েছে তো যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করনি অবশ্যই অ্যাপ্লিকেশন করে নিবে আর লাস্ট ডেট হচ্ছে তিন তিন টু মানে মার্চ মাসের তিন তারিখ পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঠিক আছে আর এখানে আমরা ডাউনলোড নোটিফিকেশন দেখতে পাচ্ছি আমরা এখন নোটিফিকেশনটি ডাউনলোড করে নিব সেখানে আমরা সমস্ত বিষয়গুলো জেনে নিব কোয়ালিফিকেশন স্যালারি এবং এক্সামিনেশন পার্ট ওয়ান পার্ট টু এবং ইন্টারভিউ প্রসেসিং ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা কিন্তু এই নোটিফিকেশন থেকে পেয়ে যাব তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করে দেবে না তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন লাস্ট ডেট লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন থ্রি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে ডাব্লু ডাবলিউ ডট ইউপিএসসি ডট গভ ডট ইন তো এখানে ইম্পর্ট্যান্ট কিছু বিষয় বলা রয়েছে ঠিক আছে তো তোমরা এগুলো দেখে নিবে আমি এখানে সংক্ষিপ্ত বিষয়গুলো আলোচনা করে দিচ্ছি আমাদের যে সকল বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তো হাউ টু অ্যাপ্লাই কী করে অ্যাপ্লাই করবে ক্যান্ডিডেটস আর রিকোয়েড টু অ্যাপ্লাই অনলাইন অনলি বাই ইউজিং দ্য ওয়েবসাইট তো কোন ওয়েবসাইটে অনলাইন অ্যাপ্লিকেশন করবে www.upsconline.nic.in ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটটিতে কিন্তু তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে তারপরে এখানে বলছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন থার্ড মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি টিল 18 আওয়ার্স এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন উইল হোল্ড এ স্ক্রিনিং টেস্ট ফর সিলেকশন টু ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস মেন এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রু সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সামেশন টু টু থাউজেন্ড টোয়েন্টি হুইস উইল বি হেল্ড অন থা থার্টি ওয়ান মে টু থাউজেন্ড টোয়েন্টি তো প্রথম যে প্রিলিমিনারি এক্সামটা সেটা হতে চলেছে একত্রিশে মে দু হাজার কুড়ি সালে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু এক্সাম সেন্টারের নাম দেওয়া রয়েছে তো বন্ধুরা তোমরা এগুলো দেখে নিতে পারো আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজটিতে চলে আসতে পারো কিংবা অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু তোমরা এই ফর্মেটটি পেয়ে যাবে আর আমি নিচে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দিয়ে দিয়ে দিয়েছি তো তোমরা সেই গ্রুপে কিন্তু জয়েন করে আমাদের এখান থেকে এই ফর্মেটটি সংগ্রহ করতে পারো তো বন্ধুরা অবশ্যই যারা এই চ্যানেলটিতে নতুন এসো আমি বলবো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিতে এবং সঙ্গে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে তোমাদের অনেকটাই সুবিধা হবে আমি মনে করি এখানে আমরা দেখতে পাচ্ছি এলিজিবিলিটি কন্ডিশনস ন্যাশনালিটি দেওয়া রয়েছে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে আর সঙ্গে অনেকগুলো বিষয় রয়েছে নেপালি সাবজেক্ট ভুটান সাবজেক্ট থাকলেও চলবে তো এখানে এজ লিমিটেড যেটা দেওয়া রয়েছে একুশ বছর থেকে বত্রিশ বছর পর্যন্ত তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশনস তো এখানে দ্য ক্যান্ডিডেটস মাস্ট হোল্ড এ ব্যাচেলার ডিগ্রি অবশ্যই ব্যাচেলার ডিগ্রি লাগবে উইথ অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য সাবজেক্টস নেমলি এনিমেল হাজব্যান্ড্রি অ্যান্ড ভার্টিনারি সায়েন্স বটানি কেমিস্ট্রি জিওলজি ম্যাথামেটিক্স ফিজিক্স স্ট্যাটিস্টিক অ্যান্ড জিওলজি অর এ ব্যাচেলার্স ডিগ্রি ইন এগ্রিকালচার ফরেস্ট্রি অর ইঞ্জিনিয়ারিং অফ এনি অফ ইউনিভার্সিটিস তো এখানে যেটা বলছে আর কি যে ব্যাচেলার ডিগ্রি শুধু হলে হবে না প্লেন ব্যাচেলার ডিগ্রি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছে না যারা ব্যাচেলার ডিগ্রি করেছে সঙ্গে একটা সাবজেক্ট হয়তো দেখা গেলো বটানি ছিল কিংবা ভার্টিনারি একটা সায়েন্স সাবজেক্ট ছিল কিংবা কেমিস্ট্রি ছিল জিওলজি ছিল বা ম্যাথামেটিক্স ছিল ফিজিক্স ছিল তো তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে আর যাদের প্লেন ব্যাচেলার ডিগ্রি করেছো কিন্তু এই সাবজেক্টগুলো নেই এই যতগুলো সাবজেক্ট এখানে উল্লেখ করলাম প্রত্যেকটা সাবজেক্টের একটাও যদি সাবজেক্ট না থাকে তাহলে কিন্তু তোমরা এটাতে অ্যাপ্লিকেশন করতে পারছো না ঠিক আছে এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের যেটা বলেছে ক্যান্ডিডেটস মাস্ট বি ফিজিক্যালি ফিট অ্যাকর্ডিং টু ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস ফর অ্যাডমিশন টু ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এক্সামিনেশন তো অবশ্যই ফিজিক্যালি ফিট থাকতে হবে আর ফিজিক্যালি ফিট না থাকলে এই পদের বেলায় কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো না আর ফিস এখানে যেটা দেওয়া রয়েছে ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং এই পদের অ্যাপ্লাই করতে গেলে সকল প্রার্থীকে একশো টাকা পে করতে হবে কিন্তু এস সি এস টি এবং ফিমেল এদের বাদ দিয়ে ঠিক আছে এস সি এস টিদের রকম পে করতে হবে না আর বাকি ক্যাটাগরিতে কিন্তু একশো টাকা পে করতে হবে এবারে আমরা জেনে নিব প্ল্যান অফ এক্সামিনেশন তো পরীক্ষাটি দুটি ধাপে হচ্ছে প্রথমত প্রিলিমিনারি এক্সাম তারপরে মেন এক্সাম এবং তৃতীয়ত আমাদের ইন্টারভিউ এখানে প্রিলিমিনারি এক্সামটি হচ্ছে অবজেক্টিভ টাইপ এবং মেন এক্সাম হচ্ছে কনভেনশনাল কনভেনশনাল টাইপ মানে রিটেন এক্সাম ঠিক আছে এখানে আমাদের প্রথম যে প্রিলিমিনারি এক্সামটি হচ্ছে সেখানে কিন্তু চারশো নাম্বার ক্যারি করছে হ্যাঁ চারশো নম্বরে পরীক্ষা হবে আর এখানে মিনিমাম কোয়ালিফাই মার্কস হচ্ছে তেত্রিশ পার্সেন্ট তেত্রিশ নাম্বার পেলেই কিন্তু পাশ করা যাবে এখানে দ্বিতীয় আমাদের মেন যে এক্সামটি হচ্ছে সেখানে কিন্তু তিনশো তিনশো ছয়শো নাম্বার ক্যারি করছে জেনারেল ইংলিশ এবং জেনারেল নলেজ তো এখানে মোট ছয়শো নম্বরে পরীক্ষা হচ্ছে এখানেও কিন্তু তেত্রিশ পার্সেন্ট কোয়ালিফাই কোয়ালিফাই মার্কস হ্যাঁ মিনিমাম তেত্রিশ পার্সেন্ট পেলেই কিন্তু পাশ করা যাবে তো এখানে লিস্ট অফ অপশনাল সাবজেক্ট এখানে অপশনাল সাবজেক্টগুলো দেওয়া রয়েছে এগ্রিকালচার এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এনিম্যাল হাজব্যান্ড্রি অ্যান্ড ভার্টিনারি সায়েন্স বটানি কেমিস্ট্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং ফরেস্ট্রি জিওলজি ম্যাথামেটিক্স তো এগুলো তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে এবারে আমরা দেখে নিব সিলেবাস ফর দ্য এক্সামিনেশন তো প্রিলিমিনারি এক্সামিনেশনে প্রথম পেপারে দুশো নম্বর মার্কস ক্যারি করছে এখানে সময় দুই ঘন্টা কী কী বিষয়ের উপর থাকছে কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি ফিজিক্স সোশ্যাল ইকোনমিক জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ঠিক আছে তো তারপরে থাকছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স কনস্টিটিউশন পলিটিক্যাল সিস্টেম পঞ্চায়েত রাজ পাবলিক পলিসি রাইটস ইস্যু এটসেট্রা ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট তো এই বিষয়গুলো তোমরা একটু দেখে নিবে পেপার ওয়ানে থাকছে এই বিষয়গুলো জেনারেল ইস্যুস থাকছে অন এনভারনমেন্ট ইকোলজি বায়ো ডাইভার্সিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ তো এখানে তারপর পেপার টুতে থাকছে গিয়ে দুশো নম্বর এখানেও কিন্তু দুই ঘন্টার পরীক্ষা হচ্ছে এখানে ইন্টারপার্সোনাল স্কিলস ইনক্লুডিং কমিউনিকেশন স্কিলস লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালাইটিক অ্যাবিলিটি ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং জেনারেল মেন্টাল অ্যাবিলিটি বেসিক নিউমেরিক নাম্বারস অ্যান্ড দেয়ার রিলেশনস তো এই সকল বিষয়গুলো কিন্তু থাকছে তো প্রিলিমিনারি এক্সামে আমাদের কোয়ালিফাই মার্কস হচ্ছে তেত্রিশ পার্সেন্ট বি পার্ট বিতে মানে মেন এক্সামিনেশন হবে সেটাতে কিন্তু জেনারেল ইংলিশ আর জেনারেল নলেজ থাকছে এখানে দুটি পার্টে তিনশো তিনশো করে ছয়শো নাম্বার কিন্তু থাকছে বন্ধুরা এখানে অনেক কিছু উল্লেখ রয়েছে ঠিক আছে অনেক বিষয় রয়েছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে আমি সংক্ষিপ্ত কিছু বিষয় বুলেট পয়েন্টগুলো যেগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো আলোচনা করলাম তো অবশ্যই তোমরা বাকি যে সকল ইম্পর্টেন্স বিষয়গুলো বাদ পড়ে এগুলো তো তোমরা নিজেরা একটু দেখে নিবে ঠিক আছে নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখানে থেকে কিন্তু তোমরা এই ফর্মেটি পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করে নিতে পারবে